আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসি সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলো প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা সি এর নতুন একটা কনসেপ্ট নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে পয়েন্টার্স। সর্বপ্রথমে আমাদের জানা উচিত যে পয়েন্টার্সটা কি জিনিস। পয়েন্টার্স হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল, যেটা আমাদের কোনো একটা ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস পয়েন্ট করার জন্য ব্যবহার করা হয়। এখন আমি এখানে যে কথাটা বললাম মেমোরি অ্যাড্রেস পয়েন্ট করা, সেই জিনিসটাই আমরা এখন দেখব যে মেমোরি অ্যাড্রেস পয়েন্ট করা আসলে কি জিনিস। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোনো ভেরিয়েবল ক্রিয়েট করি বা অ্যারে ক্রিয়েট করি, তখন কিন্তু আমরা জানি আমাদের সিস্টেমে একটা জায়গা বরাদ্দ দেওয়া হয় সেই ভেরিয়েবলের জন্য। তার মানে আমরা যখনই কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, তার জন্য আমরা একটা স্টোরেজ নিচ্ছি, আর সেই স্টোরেজটাই আমরা কিন্তু অনেক কিছু রাখতে পারি। আমরা কোনো ডেটা রাখতে পারি, রাইট, কোনো ভ্যালু রাখতে পারি। সো আমরা যে এই স্টোরেজটা ক্রিয়েট করলাম, আমাদের সিস্টেমের ঠিক কোন জায়গাটায় এই স্টোরেজটা ক্রিয়েট হইলো, অর্থাৎ লোকেশনটা আমরা কিন্তু ট্র্যাক করতে পারি আমাদের এই পয়েন্টার ভেরিয়েবলের মাধ্যমে। সো পয়েন্টার্সের মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস আমরা ফাইন্ড আউট করতে পারি এবং তার অ্যাড্রেস নিয়ে আমরা কাজ করতে পারি। অ্যাড্রেসের মধ্যে আমরা ভ্যালু অ্যাড করতে পারি, অ্যাড্রেস লিঙ্ক করতে পারি, আরও অনেক কিছু করতে পারি। সো পয়েন্টার্সের অ্যাডভান্টেজের মধ্যে কী কী থাকবে? পয়েন্টার্সের অ্যাডভান্টেজ হচ্ছে আমরা মেমোরি অ্যাড্রেস নিয়ে কথা বলতে পারি, যেহেতু আমাদের কোডের স্পেস কমপ্লেক্সিটিটা কম হবে, আর স্পেস কমপ্লেক্সিটি কম হলে কোড কিন্তু অনেক দ্রুত রান করতে সক্ষম হবে। ওকে, আমরা কিন্তু বুঝলাম যে পয়েন্টার্স কী জিনিস এবং পয়েন্টার্সের অ্যাডভান্টেজটা দেখলাম। এখন আরেকটা আমরা উদাহরণের মাধ্যমে জেনে আসি যে পয়েন্টার্স আর মেমোরি অ্যাড্রেস এই জিনিসগুলো কী কী। আমরা একটা ব্যাংকের উদাহরণ দিতে পারি। অনেক ব্যাংক কিন্তু তাদের ভল্টের সুবিধা দিয়ে থাকে। ভল্ট বলতে সিক্রেট লকার বলা হয়। সো একটা ভল্টের মধ্যে অনেকগুলা কিন্তু লকার থাকবে, অনেকগুলা ড্রয়ার, ছোট ছোট ড্রয়ার থাকবে, এবং এক একজন ইউজারকে আমরা এক একটা লকার দিয়ে দিচ্ছি। এবং আমাদের যে লকারগুলো আছে, সাপোজ আমরা 100টা লকার আছে এবং 100টা লকারকে আমরা আইডেন্টিফাই করতেছি বা নামকরণ করছি। আমাদের সিনেমা হলে যেমন নামকরণ করা হয় বা ট্রেনের টিকিটে যেমন নামকরণ করা হয়, A1234 এইভাবে, Z1234 এইভাবে চলতে আছে। সো আমাদের রোগুলো যাচ্ছে হলো A1234 এইভাবে, কলামগুলো হচ্ছে ABCD এইভাবে চলতেছে। সো আশা করি আপনি বুঝলেন যে এই ভল্ট যেই জিনিসটা, ভল্টে আমরা নাম্বারিং করে রাখছি। এখন এই যে নাম্বারিং করে রাখছি, সাপোজ টুটুল নামের একজন ইউজার, সে D7 নামের লকারটা তার জন্য বরাদ্দ করা হয়েছে। সো এখানে D7 বলতে কি বুঝতেছি আমরা, ডি নাম্বার রোর 7 নাম্বার কলামের যে ডয়ারটা আছে বা যে লকারটা আছে সেটা আমাকে দেওয়া হয়েছে। সো সেই লোকেশনে গেলে আমার লকারটা পাওয়া যাবে। সেখানে যে লোকেশনটা আমরা বললাম D7 বা অ্যাড্রেস যে আমরা দিলাম D7, এটা কিন্তু আমাদের মেমোরি অ্যাড্রেস। একটা ভেরিয়েবলের জন্য আমাদের মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে এই D7, এবং এই লকারটার মধ্যে আমি যেই ভ্যালুগুলো রাখতেছি বা আমার দরকারি জিনিসপত্র, টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার রাখতেছি, এগুলো হচ্ছে ভ্যালু। সো আশা করি আপনি দুইটা জিনিস এখন আপনার মাথায় ঢুকছে, সেটা হচ্ছে একটা হলো অ্যাড্রেসটা কী জিনিস বা লোকেশনটা কী জিনিস, আর হচ্ছে ভ্যালুটা কী জিনিস, বা আমাদের যেই জিনিসগুলো আমাদের লকারের মধ্যে রাখি সেটা হচ্ছে ভ্যালু, আর যে D7 যে অ্যাড্রেসটা বললাম সেটা হচ্ছে আমাদের পয়েন্টার্সের অ্যাড্রেস। ওকে, আমরা কিন্তু বুঝলাম এখন পয়েন্টার্সের অ্যাড্রেস এবং ভ্যালুটা কী জিনিস। এখন আমরা একটা দেখে আসি, একটা ভেরিয়েবল এখানে ক্রিয়েট করছি, 6 নম্বর লাইনে এক্স নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, এবং পরের লাইনে এক্সের ভিতরে আমরা 5 ভ্যালু অ্যাসাইন করে দিছি, এবং 8 নম্বর লাইনে আমরা ভ্যালুটা প্রিন্ট করছি। এক্সের ভ্যালু যদি প্রিন্ট করি তাহলে কত আসবে, 5 আসবে, এবং পরের লাইনে আমরা এই এক্স যেই ভেরিয়েবলটা আছে তার অ্যাড্রেস প্রিন্ট করছি। আর অ্যাড্রেস প্রিন্ট করার জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতেছি %p, %p কেন ইউজ করতেছি, পয়েন্টার্সের কারণে %p ইউজ করতেছি। অ্যান্ড এইটার আমরা কিন্তু ভ্যালু প্রিন্ট করার জন্য শুধুমাত্র আমাদের ভেরিয়েবল নামটা কমার পরে লিখে দিলেই হইতো। যেহেতু আমরা অ্যাড্রেস প্রিন্ট করতেছি, এই কারণে আমাদের একটা স্পেশাল সাইন ইউজ করতে হবে, সেটা হলো অ্যান্ড সাইন ইউজ করতে হচ্ছে আমাদের ভেরিয়েবলটার আগে। তাহলে কিন্তু আমাদের এই অ্যান্ড সাইনের মাধ্যমে সে অ্যাড্রেসটাকে ডিফাইন করতেছে। এই অ্যান্ড সাইনটা আমরা কোথায় দেখতাম, আমরা যখন স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতাম তখন কিন্তু আমরা অ্যান্ড সাইন দিয়ে আমাদের ভেরিয়েবলের নাম লিখতাম। এর মানে বোঝাই অ্যান্ড সাইন বলতে ওই অ্যাড্রেসে মধ্যে আমি কোনো ভ্যালু ইনপুট দিতে যাচ্ছি, এই কারণে অ্যান্ড সাইন দেই। আর এখানে অ্যান্ড সাইন দিয়ে আমরা বললাম যে এই অ্যান্ড সাইনের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা তুমি প্রিন্ট করে দেখাও। ওকে, আমি যদি এখন বিল্ড অ্যান্ড রান দিই, তাহলে আমাদের সবার প্রথমে ভ্যালু দেখালো 5, এরপরে আমাদের অ্যাড্রেসটা কিন্তু ওই যে অনেক বড় একটা কোডে কিন্তু চলে আসলো, একটা হেক্সাডেসিমাল কোড কিন্তু চলে আসলো। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ভ্যালু কী জিনিস আর
পয়েন্টারসের অ্যাড্রেসটা কি জিনিস। এবার আমরা পয়েন্টারসের কয়েকটা জিনিস দেখব, সেটা এখন আমরা দেখব যে পয়েন্টারস কিভাবে ক্রিয়েট করে। সো পয়েন্টারসের সিনট্যাক্স বা কিভাবে পয়েন্টার ডিফাইন করে বা ক্রিয়েট করে সেই জিনিসটা দেখব। আমি কিন্তু বলছি যে পয়েন্টার হলো একটা স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল, যেহেতু ভেরিয়েবল সেহেতু আমাদের একটা টাইপ থাকবে ভেরিয়েবলের। সাপোজ আমি ইন্টিজার টাইপের একটা পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করতে যাচ্ছি, ওকে। সো পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমাদের ক্রিয়েটের জন্য একটা সাইন ইউজ করতে হবে, সেটা হলো স্টার সাইন ইউজ করতে হবে, এবং এরপরে আমাদের ভেরিয়েবলের নাম লিখে দিতে হবে। এইভাবে আমরা পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, আরও অনেকভাবে আমরা ক্রিয়েট করতে পারি। যেমন আমরা আগে টাইপ দিব, এরপর স্টার সাইন দিয়ে সাথে সাথে আমরা আমাদের ভেরিয়েবলের নামটা লিখে দিতে পারি, অথবা আমরা টাইপ দেওয়ার পর টাইপের সাথেই স্টার সাইন দিয়ে এর পরে স্পেস দিয়ে আমাদের ভেরিয়েবলের নাম লিখে দিতে পারি, অথবা আমরা যদি অনেকগুলো ভেরিয়েবলের সাথে আমাদের পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের নর্মালভাবে যেমন আমাদের ভেরিয়েবলগুলো লিখি কমা কমা দিয়ে। সাপোজ আমি এক্স ওয়াই কমা, এখানে আমি একটা পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করতে যাচ্ছি, সো স্টার দিয়ে পিসি লিখে দিলাম, পয়েন্টার ভেরিয়েবল আমরা ক্রিয়েট করতে পারলাম এইভাবে যখন অনেকগুলো ভেরিয়েবল ক্রিয়েট করব। সো আমি কিন্তু দেখলাম যে কিভাবে পয়েন্টার ভেরিয়েবল এর সিনট্যাক্স বা কিভাবে ক্রিয়েট করে। ওকে, এটা মুছে দিই। মুছে দিয়ে আমরা এখন পয়েন্টার ভেরিয়েবলের নিয়ে কিছু কাজ করে আসি। যে একটু আগে তো বলতেছি যে পয়েন্টার হচ্ছে অ্যাড্রেস নিয়ে কাজ করে, মেমোরি অ্যাড্রেস নিয়ে, এবং কোনো একটা ভেরিয়েবলের সাথে লিঙ্ক করার জন্য আমরা ইউজ করি, এবং স্পেস কমপ্লেক্সিটি কম হয়, সেই জিনিসটা এখন দেখব। সো আমরা আমাদের যেই ভেরিয়েবলগুলো আছে তার সাথে একটা পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলি। সো এখানে পিসি নামে একটা পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করে ফেললাম। আমাদের নর্মাল ভেরিয়েবল এখানে রয়েছে এক্স, এবং সর্বপ্রথমে আমরা তার ভ্যালু অ্যাসাইন করেছিলাম 5, সেটা প্রিন্ট করছি, এরপরে তার অ্যাড্রেসটা প্রিন্ট করছি, এটা থাকলো। এরপরে আমরা একটা জিনিস করি, আমরা পিসি লিখে দিলাম, মানে পয়েন্টার ভেরিয়েবল। পয়েন্টার ভেরিয়েবল কি নিয়ে কাজ করে? অ্যাড্রেস নিয়ে কাজ করে। সো পিসি ইকুয়াল টু আমরা একটা কারো অ্যাড্রেস এই পিসি এর মধ্যে স্টোর করে রাখতে যাচ্ছি। আমি আমাদের নর্মাল ভেরিয়েবলটার অ্যাড্রেস এখানে স্টোর করে রাখতে যাচ্ছি। সো আমাদের নর্মাল ভেরিয়েবলটার অ্যাড্রেস কোথায় আছে? অ্যাড্রেসটা আছে হচ্ছে, আমরা জানি অ্যান্ড সাইন দিয়ে যদি এক্স লিখে দিই, তার মানে বোঝাচ্ছে হলো আমাদের এক্স ভেরিয়েবলের অ্যাড্রেস। হাতের ডান সাইডে হচ্ছে এক্স ভেরিয়েবলের অ্যাড্রেস, এবং সেটা আমরা স্টোর করে রাখতেছি হাতের বাম সাইডে পিসি বা পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেসের মধ্যে। ওকে, সো 6 নম্বর লাইনে আমরা এখানে কমেন্ট করে দিতে পারি যে আমরা কি করি, এই স্টার সাইন দিয়ে আমরা ক্রিয়েট করি, স্টার ফর ক্রিয়েট। ওকে, আমরা ক্রিয়েট পয়েন্টার ক্রিয়েট করি হলো স্টার দিয়ে, স্টার সাইন দিয়ে। অ্যান্ড এখানে কিন্তু বলে দিতে পারি যে অ্যান্ড সাইন কি জন্য ইউজ করি, অ্যান্ড সাইন ফর অ্যাড্রেস। ঠিক আছে, আমাদের পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে এখন কি আছে, এক্স এর অ্যাড্রেসটা আছে। পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে যখন আমি এক্স এর অ্যাড্রেস রাখতেছি, এর মানে বোঝাই পয়েন্টার ভেরিয়েবল এক্স এর সাথে এখন মার্জ হয়ে গেছে বা লিঙ্ক হয়ে গেছে। আমি যদি পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে ঢুকি এবং মধ্যে ঢোকার পর যদি ভ্যালু দেখতে চাই, তাহলে আমরা এক্স এর ভ্যালু দেখতে পারবো। আমরা যদি পয়েন্টার ভেরিয়েবলের কোনো ভ্যালু চেঞ্জ করি, তাহলে তৎক্ষণাৎ আমাদের এক্স এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর মানে হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল আমি একটা নর্মাল ভেরিয়েবলের সাথে লিঙ্ক করছি, এর মানে হচ্ছে আমার নাম টুটুল এবং আমি লিঙ্ক করছি হলো হারুনের সাথে। সো আমি যদি হারুনের অ্যাড্রেসে যাই, তাহলে কিন্তু আমি টুটুলের অ্যাড্রেসই পাবো। আবার যদি আমি টুটুলের অ্যাড্রেসে যাই, তাহলে কিন্তু হারুনের অ্যাড্রেসটাই পাবো, সামথিং লাইক দ্যাট। আপনি কিন্তু জানেন আমার নাম দুইটাই, হারুনও এবং টুটুলও। ওকে, আমরা কিন্তু বুঝলাম এই জিনিসটা যে পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে কোনো একটা ভেরিয়েবল আমরা পয়েন্ট করার জন্য বা অ্যাড্রেস লিঙ্ক করার জন্য আমরা কিন্তু ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন আমরা এই যে উপরের দুইটা কোড কপি করলাম, কন্ট্রোল সি অথবা মাউসে রাইট ক্লিক করে কপি করার পর এখানে পেস্ট করে দেই। এখন আমরা ভ্যালুগুলো দেখতে যাচ্ছি। আমি সর্বপ্রথমে দেখবো হচ্ছে আমাদের এই পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু। সো পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু দেখে কিভাবে, পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু দেখে হচ্ছে স্টার সাইন দিয়ে, স্টার পিসি। ওকে, পিসি বলতে বোঝা হলো আমরা পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আর পিসির মধ্যে থাকবে হলো অ্যাড্রেস, আর ভ্যালুটা দেখার জন্য আমাদের এই যে পুরা যেই আমাদের সম্পূর্ণ ভেরিয়েবলটার নাম কিন্তু লিখতে হবে। সো সম্পূর্ণ ভেরিয়েবলটার মধ্যে আমাদের রয়েছে হলো তার ভ্যালু। সো স্টার পিসি অর্থাৎ পয়েন্টার ভেরিয়েবল, এর মধ্যে থাকবে হলো তার ভ্যালু, এবং অ্যাড্রেসটা থাকবে কার ভিতরে, এখন কিন্তু আপনি জানেন যে পিসি এর মধ্যে, শুধুমাত্র পিসির মধ্যে থাকবে হলো অ্যাড্রেস। ওকে, এখন যদি আমরা বিল্ড অ্যান্ড রান করি, তাহলে কিন্তু আমাদের দুইটা ভ্যালুই কিন্তু সেম দেখাচ্ছে। প্রথমটার ভ্যালু অর্থাৎ নর্মাল ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 5, তার অ্যাড্রেসটা এই জিনিস। যেহেতু আমি এই আমাদের পয়েন্টার ভেরিয়েবলের সাথে আমাদের নর্মাল ভেরিয়েবল
মার্জ করছি বা লিংক করছি, সেহেতু আমাদের পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালুটাও থাকবে 5 এবং এর অ্যাড্রেসটাও থাকবে সেম অ্যাড্রেস। কিন্তু বুঝলাম, এখন আর একটা মজার জিনিস দেখে আসি। সে মজার জিনিসটা হলো, আমরা যদি আমাদের পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করি তাহলে কি ঘটনা ঘটবে। সো আমাদের ভ্যালুর জন্য কি লিখতে হবে, সম্পূর্ণ ভেরিয়েবলটার নামই কিন্তু লিখতে হবে। সো সম্পূর্ণ ভেরিয়েবলটা লিখলাম এবং এর ভিতরে আমি একটা ভ্যালু অ্যাসেন করে দিলাম 2। আমি যে ভ্যালু অ্যাসেন 2 করলাম, এর মানে আমাদের যেই নর্মাল ভেরিয়েবলটা আছে, যেটা আমাদের পয়েন্টার ভেরিয়েবলের সাথে লিঙ্ক হয়ে আছে, তার ভ্যালু কিন্তু তাৎক্ষণিক চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি সেই জিনিসটা দেখি, আমরা এখানে আমাদের এক্স এর ভ্যালুটা প্রিন্ট করতেছি, পাশাপাশি আমাদের যে পয়েন্টার ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাও এখন চেঞ্জ করে দিই। কারণ আমরা যেহেতু ভ্যালুটা চেঞ্জ করছি, এখন দেখি যে অ্যাড্রেসটাও চেঞ্জ হয় নাকি আমাদের পয়েন্টার ভেরিয়েবলের। ওকে, সো এখন যদি বিল্ড অ্যান্ড রান করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটার অ্যাড্রেস কিন্তু সেম আছে। এটার অ্যাড্রেসও সেম, এটার অ্যাড্রেসও সেম, এটার অ্যাড্রেসও সেম, কিন্তু প্রথম দুইটার ভ্যালু ঠিক, কিন্তু লাস্টেরটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। লাস্টেরটার কার ভ্যালু চেঞ্জ হয়েছে, এক্স এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে। কিন্তু আমি ভ্যালু চেঞ্জ করছি কার, পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করছি, কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু। মজার জিনিস না? সো এখানে আর একটা জিনিস আমরা কমেন্ট আউটে লিখে দিই, সেটা হলো স্টার ফর ভ্যালু, রাইট? আপনি প্রথমবার পয়েন্টার কথাটা শুনতেছেন এবং গুলাই যাবে আপনার কয়েকটা বিষয়, অ্যাড্রেস, ভ্যালু, এই জিনিসগুলো আপনার গুলাই যাবে এবং কোথায় আমি কোন সাইন দিচ্ছি সেই জিনিসটা কিন্তু আপনার গুলাই যাবে প্রথম প্রথম। ট্রাই করতে করতেই কিন্তু আপনার সেটা মাথায় চলে আসবে। সো এখন আমরা দেখি যে আমরা সচরাচর কোন ভুলগুলো করে থাকি পয়েন্টার নিয়ে কাজ করার সময়। সর্বপ্রথমে যেই ভুলটা করে থাকি সেটা হচ্ছে, আমরা এখানে লিখলাম হলো পিসি, মানে পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস ইকুয়াল টু, আমরা যদি এর মধ্যে, আমরা এই পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেসের মধ্যে কী রাখতে হবে, আমাদের অ্যাড্রেসই কিন্তু রাখতে হবে। আমরা যদি এর মধ্যে ভ্যালু রাখতে চাই, যেমন আমরা যদি এখানে যে এক্স লিখে দিই, এর মানে কী বোঝাচ্ছে, আমার হাতের বাম সাইডে আছে হলো অ্যাড্রেস এবং ডান সাইডে আমি ভ্যালু রাখতেছি, এটা কি পসিবল? না, এটা কিন্তু পসিবল না। আমার অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেসই কিন্তু রাখতে হবে। আরও ধরনের প্রবলেম হতে পারে, যেমন আমি এখানে ভ্যালু দিলাম, সো স্টার পিসি মানে আমাদের পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু, এর মধ্যে যদি আমি অ্যাড্রেস রেখে দিই, এক্স এর অ্যাড্রেস, তাহলে কি হইলো? না, এটাও কিন্তু পসিবল না। তাহলে আমাদের এটার সমাধান কি, আমাদের পিসি এর মধ্যে রাখতে হবে বলে অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমরা কি করে লিখি, অ্যান্ড সাইন দিয়ে আমাদের ভেরিয়েবলটার নাম লিখে দিই এবং ভ্যালু এর মধ্যে রাখতে হবে ভ্যালু। সো স্টার পিসি এর মধ্যে কি করতে হবে, আমাদের এক্স লিখে দিতে হবে, সো ভ্যালুর মধ্যে ভ্যালু রইলো। সো পয়েন্টার্স নিয়ে কাজ করার সময় আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনি না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটা বারবার দেখবেন, আশা করি বুঝে যাবেন এবং কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন। নেক্সট ভিডিওতে আমরা অ্যারে এবং পয়েন্টার্সের সম্পর্ক নিয়ে কথা বলবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক রিস্ক।